রাজধানী মগবাজার দিলু রোডের আগুনে থেমে গেল একটি পরিবারের পথচলা। প্রথমে সন্তান, এরপর স্ত্রী, সবশেষ আজ সকালে ওই আগুনে দগ্ধ শহীদুল কিরমানী রনিও মারা গেলেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসকরা বলছেন আগুন দুর্ঘটনা রোধে সচেতন না হলে এমন মৃত্যু বন্ধ করা কঠিন। গেল কয়েকদিন ধরেই এই পরিবারের প্রতিটি সদস্যের চোখ থেকে অঝোর ধারায় ঝরছে অশ্রুজল। সেই জমাট বাঁধা শোক যেন আজ পাথর, বুকের ভেতর স্বজন হারানোর হাহাকারের বিষাদ ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে। মগবাজার দিলু রোডের ভয়াবহ আগুনের দিন বাবার কোল থেকে চলে যায় 4 বছরের রুশদি। 4 দিন পর রোববার মা জান্নাত, আর সোমবার চলে গেলেন বাবা রনিও। রনি ছিলেন 2 ভাইবোনের মধ্যে সবার ছোট। নটরডেম কলেজ হয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে কর্মজীবনেও ছিলেন সফল, কিন্তু মুহূর্তের সর্বনাশা আগুন স্ত্রী সন্তান সহ শুধু তাকেই কেড়ে নেয়নি, থামিয়ে দিয়েছে একটি পরিবারের স্বপ্ন। এই শোক কেমন করে সইবেন রনির বাবা কিংবা বোন অথবা হাসপাতালে জড়ো হওয়া তার বন্ধুরা? একজনকে দফন করে এসে আরেকজনকে নিয়ে গেছে, আরেকজনকে দফন করে এসে আজকে আবার আরেকজনকে দফন করে। আমার একটাই ছেলে আর একটা মেয়ে, মেয়েটা শুধু আছে আর সবাই চলে গেছে, নাতি ছেলের বউ, খুব সুখী পরিবার ছিল। এই দুর্ঘটনা ঘটার 3-4 দিন আগে আমার চেম্বার এসেছিল, ও ট্রিটমেন্ট করলাম, খুব হাসি দিয়ে ছবি তুললাম। চিকিৎসক বলছেন সাধ্যের সবটুকু উজাড় করে চেষ্টা করেছেন তারা, কিন্তু এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে প্রয়োজন একটু সতর্ক হওয়া। এই ধরনের দুর্ঘটনা বাংলাদেশে মাসে 2-3 বার হচ্ছে। এই দুর্ঘটনা কি জন্য হচ্ছে এটা খতিয়ে দেখা উচিত। এটা আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতে পারি, এগুনা অসাবধানতা বশত। মগবাজার দিলু রোডের আগুনে রনি সহ মারা গেলেন 5 জন, তার মধ্যে 3 জন একই পরিবারের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।